আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, সুস্থতার খাতায় প্রতিনিয়তই হাজারো মানুষ নাম লেখাচ্ছেন, ঠিক তাদের ভিতরে আরেকজন ব্যক্তিকে নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে। দর্শক, কি সমস্যা ছিল আসুন তার আগের ভিডিওতে উনি সবকিছু বলেছিলেন, একটু দেখে আসি ওনার সেই আগের ভিডিওটা, যে কি অবস্থায় আমরা ওনাকে রিসিভ করেছিলাম, কি অবস্থা আমাদের এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে এসে উনি ভর্তি হয়েছিলেন, আসুন সেটা একটু দেখে আসি আমরা। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল জলিল, আমি আসছি সাভার থেকে, আমার বয়স 40 বছর। আমি পেশা একজন ছোটখাটো ব্যবসায়ী আর কি। আমার এই কোমরে ব্যথা, কোমর থেকে ব্যথা পায়ের দিকে নামে, আর এই হাতের ডান হাতের শোল্ডারে ব্যথা। আমার হাতের সমস্যাটা, হাতের ব্যথাটা অনেক আগে একবার ব্যথা পাইছিলাম, আর এই কোমরের যে সমস্যাটা, কোমরের যে সমস্যাটা অনেক আগে একবার ব্যথা পাইছিলাম, ওই সময় কোমর ব্যথা ঠিক হয়ে গেছিল, কিন্তু 1.5 বছর যাবৎ নতুন করে আবার ব্যথা শুরু হয়েছে। একবার কোমর থেকে ব্যথা পায়ের দিকে নামে আর কি। কোমরেরটা 1.5 বছর, 1.5 বছর যাবৎ, আর হাতেরটা অনেক বছর, হাতেরটা প্রায় 10-12 বছর হবে। হাতের ব্যথাটা খুব বেশি সিরিয়াস না দেখে হাতের জন্য আমি আর ডাক্তার দেখাই নাই, কিন্তু কোমরের জন্য 1.5 বছর ধরে কোমরের সমস্যা হওয়ার পর থেকে কয়েক জায়গায় ডাক্তার দেখাইছি, আনুমানিক 8-9 জন ডাক্তার দেখাইছি। ডাক্তাররা ওষুধ দিছে বেশিরভাগ, আমি অর্থোপেডিক্স এর ডাক্তার দেখাইছিলাম, ওরা ওষুধ দিছে, ওষুধ টষুধ খাইছি, কিন্তু ওষুধ খাইলে ব্যথা কমে, কিন্তু পরিপূর্ণভাবে রিকভার হয় নাই। আমার আর মূল সমস্যা হচ্ছে আমার চলাফেরা করলে সমস্যা হয় আর কি, আমার হাঁটলে ব্যথাটা বাড়ে, ঠিক আছে, তারপর বেশিক্ষণ বসে থাকলে ব্যথা হয়, তারপরে বেশিক্ষণ দাঁড়ায় থাকা যায় না, ঠিক আছে, এই জাতীয় সমস্যাগুলো হয় আর কি। আমার কোমর ব্যথা নিয়ে ইউটিউবে সার্চে দিছি, সার্চে দেওয়ার পরে এই ডক্টর শফিউল্লাহ স্যারের কিছু ভিডিও আসছে, ওইখান থেকে পাইছি। অনেক ডাক্তার তো দেখাইছে, ভাবলাম এখানেও দেখাই দেখি যে কি কি হয়, ঠিক আছে, কারণ এখানে চিকিৎসাটা একটু ফিজিওথেরাপি রিলেটেড চিকিৎসা, যেহেতু এই কারণে ভাবলাম এখানেও চিকিৎসা করা দেখি কি হয়। দর্শক দেখলেন তো, আসুন দর্শক কথা বলি, আজকে ওনার ট্রিটমেন্ট শেষ, উনি আজকে চলে যাবেন, কেমন আছেন উনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? এই তো আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই মনে হইতেছে আলহামদুলিল্লাহ। কয়েকদিন হলো আজকে স্যার? আজকে 11 দিন। 11 দিন? আচ্ছা, আমরা আপনার সেই 11 দিন আগের সেই ভিডিওটা দেখলাম, যে 11 দিন আগে যখন আপনি ভর্তি হয়েছিলেন, আপনি আপনার প্রবলেম গুলো বলেছিলেন, যে আপনার কি কি সমস্যাগুলো নিয়ে আপনি ভর্তি হয়েছেন। স্যার আজকে এই যে 11 দিন পরে, সেই আগের সমস্যাগুলো, যে জায়গায় যে জায়গায় সমস্যাগুলো ছিল, সেগুলোর এখন কি অবস্থা যদি আমাদেরকে একটু এক এক করে বলেন। যেমন আপনার কোমরে ব্যথা ছিল এবং পায়ে কিছু কিছু সামান্য সমস্যা ছিল, সেগুলোর কি অবস্থা এখন? এখন পায়ের সমস্যা, পায়ে আগে যেমন চলাফেরা করলে ব্যথাটা পারতো, এখন ওই ব্যথাটা তেমন একটা টের পাই না। আচ্ছা, ঠিক আছে, এখন তো মোটামুটি ভালোই মনে হইতেছে। মানে ভিতরে কি একটু কনফিডেন্স পাচ্ছেন? যে প্রথম যখন এসেছিলেন কনফিডেন্সের অনেক অভাব ছিল, মনে হচ্ছিল সুস্থ হব কি হব না, এরকম একটা অবস্থা ছিল, তখন তো একটু কনফিডেন্সের অভাব ছিল, কারণ এখানে আগে চিকিৎসা নিই নাই যেহেতু, জানি না, তো এখন চিকিৎসা নিলাম, এখন তো মোটামুটি ভালো মনে হয়। এখন কি মনে হচ্ছে যে বাসা যাওয়ার পরে সঠিক যে নিয়ম কানুন গুলো, যে নিয়ম কানুন গুলো আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে, সেগুলো যদি সঠিক ভাবে আপনি পালন করেন, আপনি ঠিক আগের মতো সব কাজ করতে পারবেন মনে হচ্ছে আপনার কাছে? মনের ভিতর কনফিডেন্সটা কেমন আসছে? কনফিডেন্স আসতে মোটামুটি ভালোই, তারপরে বাসায় আপনার যেভাবে নিয়ম কানুন গুলো বলছেন, আমি ইনশাল্লাহ পরিপূর্ণভাবে এটা পালন করার চেষ্টা করুন আলহামদুলিল্লাহ আর কি। তখন কিন্তু আবার এসে আমাদেরকে আরেকটা রিভিউ দিয়ে যাবেন, যে তখন আপনার কি অবস্থা স্বাভাবিক জীবনে যাওয়ার পরে, সেটা অবশ্যই আমাদেরকে একটু জানিয়ে যাবেন। আপনার বাসায় একটু জানিয়েছেন ফোন করে, যে এই যে এখন আপনার কারেন্ট কন্ডিশনটা কি? হ্যাঁ, জানাইছি, বলছি। বাসার সদস্যদের কেমন অনুভূতি, কেমন তাদের এই যে সুস্থ অবস্থা আবার ফেরত পাচ্ছে আপনাকে, কেমন লাগছে তাদের কাছে? হ্যাঁ, ওরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনার জন্য। তো স্যার, আমাদের দর্শকদের জন্য, যারা দীর্ঘদিন যাবত এরকম রোগে ভুগছেন, এরকম অসংখ্য মানুষ আছে, তাদের জন্য
আপনি যদি উপদেশমূলক ভাবে কিছু বলেন আপনার জীবনের এই যে যে কষ্টকর অধ্যায় আপনি যে যে কষ্টগুলো পেয়েছেন এই সমস্যাটা না হলে হয়তো আজকে আপনি আরেকটু হয়তো জীবনটাকে আরেকটু আপডেট হতো আরেকটু ভালোভাবে আপনি দিন কাটতো অনেকগুলো সময় নষ্ট হয়েছে তো এই যে অনেকে আছেন যে সঠিক চিকিৎসা পান না ভুয়া চিকিৎসার কারণে পঙ্গুত্ব বরণ করেন সেই সকল মানুষদের উদ্দেশ্যে আপনি উপদেশমূলক ভাবে যদি কিছু বলেন এখন আমার উপদেশ এটাই যে এখানে চিকিৎসা পদ্ধতি একটু অন্যরকম মনে হয়েছে আমার কাছে ভালোই লাগছে আমার কাছে ঠিক আছে তো এখানে যারা এই জাতীয় সমস্যা আছে ওরা এখানে এসে চিকিৎসা নিতে পারেন আলহামদুলিল্লাহ দর্শক দোয়া করবেন আমার ভাইটির জন্য যাতে উনি জীবনের শেষ দিন পর্যন্ত এমন সুস্থ থাকেন ভালো থাকেন এবং কনফিডেন্ট থাকেন কারণ সামনে জীবন অনেকটুকু পড়ে আছে অনেক কিছু করার আছে দেশের জন্য নিজের জন্য পরিবারের জন্য তো তাদের জন্য হলো আমাদেরকে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের সকলের জন্য আমরা দোয়া করি আপনাদের জন্য আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল